সিলেটের মানুষের কাছে বন্যা যেন এক ভয়াবহ বিপদের নাম হয়ে দাঁড়িয়েছে। 2022 সালের ভয়াবহ বন্যায় শুধু সিলেট না, সারা দেশের মানুষ কেঁদেছিল। আবারও 2022 সালের মতো ভয়াবহ বন্যার বিপদের মুখোমুখি হতে যাচ্ছে সিলেটের মানুষজন। ইতিমধ্যে ঈদের দিন সকাল থেকে চলমান একটানা বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেটের অনেক এলাকা। প্রশাসনিকভাবে বলা হচ্ছে প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তবে স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে অন্তত প্রায় 6 লাখ মানুষ সিলেটের বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। একটানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে চলমান দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। হুহু করে বাড়ছে নদ নদীর পানি। সিলেট নগরী ও উপজেলার নিম্নাঞ্চল এরই মধ্যে প্লাবিত হয়েছে। মঙ্গলবার 18 জুন সকালে 4টি নদীর পানি 6 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। রবিবার 16 জুন রাত পর্যন্ত জেলা প্রশাসন সিলেট জেলার প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী থাকার তথ্য দিলেও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে আজ সকাল পর্যন্ত অন্তত 2 লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। এর মধ্যে মহানগরের প্রায় 1.25 লক্ষ মানুষ এই ভয়াবহ বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে সিলেটের মধ্যে সবথেকে বেশি ভয়াবহ বন্যায় কবলিত হয়েছে সুনামগঞ্জের মানুষজন। ভয়াবহ বন্যায় ইতিমধ্যে সেখানে মানবিক বিপর্যয় নেমে এসেছে। শুধুমাত্র সুনামগঞ্জে অন্তত 6 লক্ষাধিক মানুষ ভয়াবহ বন্যার কারণে বিপদে পড়েছেন। এমন পরিস্থিতিতে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে যাচ্ছে এবং পরিস্থিতি আরও ভয়াবহ হতে যাচ্ছে। দর্শক, সিলেটের বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।